প্রকৃতির ছবি তুলে বিশ্ব জয় করেছেন ব্রাহ্মণবাড়িয়ার কাজী আরিফুজ্জামান, যুক্তরাষ্ট্র ভিত্তিক দ্য ন্যাচারাল কনজারভেন্সি ফটো কন্টেন্ট এ অংশ নিয়ে। বিশ্বের 158টি দেশের প্রায় 1 লাখ অংশগ্রহণকারীর মধ্যে ওয়াটার ক্যাটাগরিতে প্রথম হন তিনি। এছাড়াও দেশে ও দেশের বাইরে ফটোগ্রাফির বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কৃত হয়েছেন আরিফ। যদিও তার নেই বড় ক্যামেরা, নেই ছবি তোলার সরঞ্জামও। প্রথমে মোবাইল ফোন দিয়ে শুরু করেন ফটোগ্রাফি। পরিবারের অনীহা থাকা সত্ত্বেও বন্ধুদের সহযোগিতা ও টিউশনি করে ক্যামেরা কিনে ফটোগ্রাফি করে সফল হয়েছেন কাজী আরিফুজ্জামান। চারুকলাতে পড়ার খুব ইচ্ছে ছিল, তো বিভিন্ন কারণে আমি চারুকলাতে পড়তে পারি নাই। আর্টের প্রতি একটা নেশা ছিল, কিন্তু এটা আর পারিনি, কিন্তু ছবি মাথা থেকে ছবিটা আসলে ছাড়তে পারি নাই। তখন আগে টুকটাক ছবি তুলতাম, তখনই আমি ফটোগ্রাফির দিকে চলে আসলাম। তো ফটোগ্রাফির দিকে আসতে গেলে সর্বপ্রথম দরকার হচ্ছে একটা ক্যামেরা। ফ্যামিলি সাপোর্ট দেয় না, তো ক্যামেরা আসলে কোথায় থেকে পাবো? তখন মোবাইল দিয়ে টুকটাক শুরু করছি, মোবাইলে হয় না, তখন চায়না ফোন ছিল, মোবাইলে হয় না। তো দুইটা বন্ধু ছিল, শাউন তারিফ, তাদের দুইটা ডিজিটাল ক্যামেরা ছিল, ওই দুইটা ক্যামেরা দিয়ে আমার শুরু। ওরা আমাকে অনেক হেল্প করছে, আমি বিভিন্ন ওয়ার্কশপ করছি, যে বিভিন্ন বড় বড় ফটোগ্রাফার আছে তাদের সাথে গেছি, তারা কী করে না করে তাদেরকে পর্যবেক্ষণ করছি, তাদের কাছে আমার ভুলগুলো তুলে ধরছি যে আমার কী কী ভুল হচ্ছে, ভুলগুলো বলেন, ওনারা বলে দিছে। ও সবার কাছ থেকে, মানে আমাদের দেশের যে ফটোগ্রাফার আছে অনেকে আমাকে অনেকভাবে হেল্প করছে, ইউকে, ইউএসএ, ইতালি, হংকং সহ আরও বিভিন্ন দেশে আমি ছবি ছাপা হয়েছে। আর রিসেন্টলি হচ্ছে আমি একটা পুরস্কার পেয়েছি, এটা হচ্ছে দ্য নেচার কনভেন্সি থেকে ওয়াটার ক্যাটাগরিতে একটা ছবি পেয়ে আমার ছবিটা প্রথম স্থান লাভ করছে। প্রায় 158টা দেশের 1 লাখের উপরে ছবি জমা পড়ছিল, ওইখান থেকে ওয়াটার ক্যাটাগরিতে আলহামদুলিল্লাহ সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমার ছবিটা প্রথম স্থান লাভ করছে। আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমি সারা জীবন এই আলোকচিত্র শিল্পটা চর্চা করে যেতে চাই। ছোট যে বাটন ফোনগুলোতে ক্যামেরা থাকে না, ওই ক্যামেরার ফোনের মাধ্যমে তার প্রথম শুরুটা। সে আমাদের বন্ধুদের ছবি তুলতো, ঘাসের ছবি তুলতো, ফুলের ছবি তুলতো, গাছের ছবি তুলতো, প্রকৃতি বিভিন্ন বিষয় নিয়ে সে ছবি তুলতো। মানে রোদ নাই, বৃষ্টি নাই, সে মানে অনেক অক্লান্ত পরিশ্রম করে আজকে এই পজিশনে আছে। এসব ছবি যখন পরে দেখি কম্পিউটার স্ক্রিনে বা মোবাইল স্ক্রিনে দেখি তখন খুবই ভালো লাগে। আমি তার জন্য দোয়া করি তার ভবিষ্যৎ জীবন যাতে উজ্জ্বল হয়। এই ফটোটা হচ্ছে ন্যাচারাল কনজারভেন্সি বিষয়ে, আমি মনে করি এই ছবিটা সারা বিশ্বব্যাপী প্রকৃতি সংরক্ষণের জন্য অনেক বেশি অবদান রাখবে।